மார்னிங் பந்துரா, வெல்கம் பேக் டு மை சேனல். তুই সোয়েটার বিছানায় রেখেছিলি, ও সোয়েটারে গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে ব্যাপারটা ভুলে গেলাম, বুধবার যা মনে পড়েছে, মানে যেদিন লাস্ট মঙ্গলবার অফিস থাকে না, সিরিয়াসলি আমি বারটা ভুলে যাই, পরের মানে মনে ভুলে যাই এটাই। যাই হোক, তো আজকে হচ্ছে বুধবার, আমার স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে শ্যাম্পু করেছি, দেখো, আর ওদিকে পুচনকে মা ভাত খাইয়ে দিচ্ছে। আজকে ওর স্কুলে স্পোর্টস আছে, তোমরা ওর জন্য শুভকামনা করবে। আগের দিন গতকাল হিট ছিল, সেটাতে ও রানে ফার্স্ট হয়েছে 100 মিটারে। এবার আজকে আছে হচ্ছে ফাইনাল। তো চল ফটাফট আমি পুজো করে নিচে যাই। দেখো কি সুন্দর একটা ফিঙে পাখি আমার গাড়ির লুকিং গ্লাসটার উপর বসে আছে। তো আমাদের এইদিকে কিন্তু নানা রকমের পাখি দেখা যায়। আইগারটা কোথায়? আইগার কেন করবি না? আর দিভাই স্কুলে যাচ্ছে, জিমি দিদু মার দিবে এবার ভালোভাবে। এদিক দিয়ে যাও, এদিক দিয়ে। ওকে দেখো তো উপরে যেন না যায়, আমি ঠাকুর ঘর খোলা রেখে চলে এসেছি। মোজা পরিসনি জুতোতে? দেখা যাচ্ছে না, ছোট মোজাটা পরেছিস। মোজা খুলতে হবে, খালি পায়ে দৌড়াস না, মাঠে যদি কিছু পরে থাকে কেডস পরে দৌড়াস। রাত্রিবেলা অফিস থেকে বাড়ি এসে দেখছি বিশাল তোড়জোড় চলছে, গ্যারেজ ঘর পরিষ্কার চলছে। তো আমি আসা মাত্রই বাবা ডাকলো, তাড়াতাড়ি আয় তো, আলনাটাকে তুলতে হবে। হঠাৎ কি হলো, আমি তো ভেবেছি হয়তো আবার কি গ্যারেজ ঘরে সাপ ঢুকলো, কেননা এর আগে অনেকবার সাপ ঢুকেছে। তো কিছুক্ষণ পরে জানতে পারলাম আসল কারণ। তো সেই মতন তারপর গ্যারেজ ঘরটা পরিষ্কার করতে শুরু করলাম, আলনাটাকে তুলে দিলাম, আর পুজোর ওইদিকে জামাকাপড়গুলো গুছোতে লাগলো। আমি এইদিকে চলে গেলাম ফ্রেশ হতে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে তারপরে আমি আবার যাব গুছোতে। তো তা আমি আসার আগেই বাবার মা প্রায় 50-60% গুছিয়ে ফেলেই ছিল, বের করে ফেলেই ছিল, শুধু আনলা গোছানো আর বাকি জামাকাপড়গুলো বের করা বাকি ছিল। ওইদিকে মা দেখলাম মুড়ি মাখতে শুরু করে দিয়েছে। তো মা বলছিল মুড়ি চানাচুরের মধ্যে একটু মুড়খি দেবে, শুনেই তো আমার কীরকম লেগে গেলো। তো না, দরকার নাই, আমাকে শুধু মুড়ি চানাচুর দাও, সেই মতন আমি মুড়ি চানাচুর নিয়ে খেয়ে নিলাম। প্রচুর পাই অনেকটাই গুছিয়ে দিয়েছে। তো ওর পড়াশোনা বাদ দিয়ে বাকি সমস্ত জিনিসে কিন্তু ভীষণ ইন্টারেস্ট, ভীষণ। আর এইদিকে জিমি তো উতুরবুতুর করে বেড়াচ্ছে যে ও কোন দিকে কোনটাই হাতাবে, এই দিকে ঝাঁপাবে, ওই দিকে ঝাঁপাবে। আমারও মুড়ি খাওয়া প্রায় শেষ, এবার যাই জামাকাপড়গুলো গুছোতে লাগি। আমাদের তো বাড়ি করা হয়েছে, এই জায়গাটা যখন আমরা থাকতাম তখন ফাঁকা ছিল, আমি ছিলাম তখন ছোট ছিলাম, শুনছিলাম তখনটুকু এক বছর। জামা কাপড় ওপর থেকে নাম, নাম নাম নাম
সর 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 দুজন মিলে নাম, জিমি নাম, জিমি নাম, যাও যাও, নামো নামো, আয় জিমি নাম, নাম আ দাদি ভাই কোলে ভূতু, যাও নামো, যাও নামবি না, আমি লাঠি আনবো। আলনাটা গোছানো হলো, গুছিয়ে রাখা হলো, এবার ওই ঘরটা পুরোটা খালি হয়ে গেছে, সব জিনিসপত্র এপাশ ওপাশ 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 করে রাখা হয়েছে, মানে আজকের মধ্যে সব খালি করা হয়েছে, আর কালকে চৌকিটা বের করে ডাইনিংয়ে রাখা হবে, কালকে সেটা তোমাদের দেখাতে পারবো। এখন দেখো আলনাটাকে গুছিয়ে যতটুকু সম্ভব গুছিয়ে রাখা হয়েছে, তারাও দেখায়, এই দেখো, এই দেখো আলনাটাকে গুছিয়ে রাখা হয়েছে, তাও ঠিকঠাকভাবে গোছানো হয়নি, আর এখানটায় কিছু জামা কাপড় এখনও পড়ে আছে। এই যে কার্টুন চলছে, কার্টুন দেখছে পুজন, 9:40 হয়ে গেছে, ওকে খাইয়ে নি ভাত নাকি বাবা, ওই যে ওদের ইন্দুদের বাড়ি গেছে। আমাকে না দাদন এরকম ছোটোবেলাতে চটকে চটকে মেখে খাইয়ে দিত, আর দাদনের হাতের মাখাটা খেতে কী ভালো লাগতো। আর আমার দিদন, দিদন বলতে হচ্ছে মায়ের মা, খুব সুন্দরভাবে ভাত মেখে খাইয়ে দিত, যখন যেতাম দিদনের হাতে সেই মুগের ডাল আর আলু পোস্ত এত ভালো লাগতো খেতে, ভাত মেখে দিত। আর কারো কারো হাতের মাখাগুলো দেখবে মানে মনে হয় যেন অমৃত, এত ভালো লাগে খেতে। আর এই যে পূজনের যেমন আমার হাতের মাখা ছাড়া ওনার খাওয়াই হয় না, এখন এবার আমরা খেতে বসে গেছি। তো বরাবরই আমাদের বাড়িতে না ছোটো থেকে আমি একটা জিনিস দেখে আসছি, সকালবেলা ধরো যে যার মতন কাজে যাওয়া স্কুলে যাওয়া যা হতো, এবার কারো খাবারের টাইম এক ছিল না, কিন্তু আমরা রাত্রিবেলাটা সবাই একসাথে খেতে বসতাম। তখন অনেক বড় পরিবার ছিল আমাদের, দাদন ছিল, বৌ ছিল, আমি, তারপরে ইয়ে বাবা মা, বোন বোন ছোটো, তারপর আমার এক ইয়ে আমার মায়ের এক মেজো মামা ছিল, মেজো দাদু বলতাম, আমরা সবাই একসাথে খেতে বসতাম, খেতে বসে বেশ ভালো লাগতো। তারপর মানে সেই দিনগুলো না একটা অন্যরকম লাগে, মানে সারাটা দিনে একটাবার আমরা সবাই মিলে একসাথে খেতে বসতাম। তখন আমাদের একটা বিশাল বড় ডাইনিং টেবিল ছিল কাঠের, অনেক বড়, সেই ডাইনিং টেবিলটা এখন অবশ্য সেটা এখন আর নেই, থাকলে তো দেখতেই পেতে, ওটা নষ্ট হয়ে গেছে বহু বছর, কারণ ওটা আমি এখন যখন ছোটো একদম ছোটো ছিলাম, যখন বোন হয়নি তখন বানানো হয়েছিল সেই ডাইনিং টেবিলটা, মানে বিশাল বড় কাঠের ছিল ডাইনিং টেবিলটা। তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তুই সোয়েটার বিছানায় রেখেছিলি, ও সোয়েটারে শুয়েছে, গোটা সোয়েটারে লোমে ভর্তি, তুই পরিষ্কার করবি, তুই ওর হাত ধুয়ে পরিষ্কার করাচ্ছিস কেন? তুই ওর হাত ধরে পরিষ্কার করাচ্ছিস কেন? পরিষ্কার কর, ওই গোটা সোয়েটার পরিষ্কার হবে, তারপর ঘরে ঢুকবি শুতে, হ্যাঁ ওখানে শুয়ে থাক, তুই মারামারি করবি না। ফ্রেশ হয়ে গিয়েছি, আর এই যে মশা টশাই টানানো হয়ে গেছে, এবার শুয়ে পড়বো, গোছানোটা কিছুটা কমপ্লিট হলো, আর চৌকিটা কালকে ডাইনিংয়ে দিয়ে দেবে। তো অ্যাকচুয়ালি গ্যারেজ ঘরটা কী হবে সেটা তোমাদের আমি কালকে রাত্রে দেখিয়ে দেবো, যদি মানে কালকে রাত্রে যদি দেখাতে পারি দেখাবো, আদারওয়াইজ কালকে বলে দেবো। এখন বেশি দেরি করবো না, শুয়ে পড়ি ফটাফট, কারণ কালকে আবার অফিস আছে আমার। ও কালকে সকালে পুজোনে পড়া আছে, এই যে নতুন মাস্টারবার ফোন করে ডাকবে ফটাফট, চলো গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকবে আজকের মতন, টাটা।